গায়ে থুতু ছেটানোর অভিযোগ নিয়ে যা বললেন লিওনেল মেসি। ফিফা 2026 বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির গায়ে থুতু ছেটানোর অভিযোগ উঠেছে। এ নিয়ে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। এই বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন সাতবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা। শুক্রবার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে নিকোলাস ওটামেন্ডির ম্যাচের শুরুতেই পাওয়া গোলে প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এদিন ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসাবে মাঠে নামেন মেসি, তবে দুটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে ম্যাচের নির্ধারিত সময়ে মিনিট পাঁচেক আগে ঘটে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা। মেসির সঙ্গে লড়াইয়ে জড়ান অ্যান্তোনিও সানাব্রিয়া, এরপর উল্টো দিকে ঘুরে হাঁটা শুরু করেন মেসি। তখনই থুতু ছুড়তে দেখা যায় প্যারাগুয়ের স্ট্রাইকারকে। তবে মেসি বিষয়টি লক্ষ্য করেছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি। এরপর ম্যাচ শেষেও প্রশ্ন ওঠে এই বিষয়টি নিয়ে। যদিও বিষয়টি নিয়ে কথা বলতে আগ্রহ দেখাননি রেকর্ড সাতবারের ব্যালন্ডিয়ার জয়ী এই ফুটবলার। মেসির ভাষ্য, সত্যি যেটা হলো, আমি এটা থুতু ছিটানো দেখিনি। সতীর্থরা আমাকে লকার রুমে বলেছিল যে তাদের প্যারাগুয়ের একজন আমার গায়ে থুতু ছিটিয়েছে। ওই লোকটাকে আমি নিজেও তা জানি না, আমি খেয়াল করিনি, তারাই সতীর্থরা আমাকে বলেছে। মেসি আরও যোগ করেন, আমি এটাকে বেশি গুরুত্ব দিতে চাই না, কারণ তাকে থুতু ছিটানো লোককে নিয়ে তখন সর্বত্র কথা হবে এবং সেটা আরও খারাপ হবে, এটা জানাজানি হয়ে যাবে। তাই যা ঘটেছে এটা ওখানেই শেষ করে দেওয়াই ভালো। এদিকে 2026 বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়েকে 1-0 গোলে আর্জেন্টিনা হারানোর দিনে ভেনেজুয়েলার সঙ্গে 1-1 গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এই হারে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে লা আলবিসেলেস্তাদের কাছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারাল সিলেসাওরা। তিনটি ম্যাচ খেলে 2 জয় ও 1 ড্রয়ে এ ব্রাজিলের পয়েন্ট সংখ্যা 7, আর শীর্ষে উঠে আর্জেন্টিনার সমান সংখ্যক ম্যাচে টানা 3 জয়ে সংগ্রহ 9 পয়েন্ট। এদিকে মেসিদের পরের ম্যাচ পেরুতে আগামী 18 অক্টোবর বাংলাদেশ সময় সকাল 8টায় লিমার স্তাদিও ন্যাসিওনালে গড়াবে ম্যাচটি। অন্যদিকে 18 অক্টোবর পেরু আর্জেন্টিনার ঘণ্টা 2 আগে মাঠে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় সকাল 6টায় মন্তভিয়েতো ইনস্তাদিও সেন্টেনারিতে উরুগুয়ের বিপক্ষে খেলবে নেইমাররা। এবারের বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচের সূচিও ঘোষণা করেছে কনমেবল। আগামী 21 নভেম্বর মুখোমুখি হবে দুয়াল দুটি। এই ম্যাচে নেইমার এলিসনরা আতিথ্য দেবেন মেসি দি ম্যারিয়াদের, তবে এখনও সেই ম্যাচের ভেন্যু এবং শুরুর সময় জানা যায়নি। সর্বশেষ 2021 সালে 5ই সেপ্টেম্বর কাতার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ব্রাজিলে গিয়েছিল আর্জেন্টিনা, কিন্তু খেলা শুরুর 7 মিনিটের মাথায় স্থগিত হয় ম্যাচটি। তবে পরে আর ম্যাচটি আয়োজিত হয়নি।